আর কি বলবো তোমাদের শরীরটা একদম ভালো নেই শরীরও ভালো নেই আর সত্যি কথা বলতে আজকে মনটাও ভালো নেই কারণটাও তোমাদেরকে বলছি আমার মার হঠাৎ করে দুপুরবেলা শুনলাম যে পড়ে গেছে পড়ে গিয়ে মাথা পুরো এই চোখের উপরটা দিয়ে প্রচণ্ড ফুলে গেছে তারপর হসপিটালে নিয়ে গেছে মানে প্রথমে বাবা বাইরে ছিল বাবাকে ফোন করে বলেছে যে আর পারছে না তারপরে বাবা চলে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে ওষুধ ওষুধ কিনে মোটামুটি ঠিকই ছিল তারপর রেখে দিয়ে তারপরে আবার ডিউটি গেছে তারপরে দেখছে আবার ব্যথা থাকতে পারছে না তারপরে আবার নিয়ে এমার্জেন্সি থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে এসছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি আর আমারও কালকে ভোর থেকে শরীর ভীষণ খারাপ ঠান্ডা সর্দি কাশি প্রচণ্ড আমার শরীর খারাপ তো আজকে দুপুরেও আমি সারা দিন কিছু কাজ করিনি মায়ে খাওয়া পাঠিয়েছিল তারপর খাওয়া পাঠানোর পরে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠলাম তারপরে ও ডিউটি গেলো তারপরে শুনলাম এই ঘটনা ঘটেছে তো আমরা এখন যাচ্ছি তো মাকে ভিডিও কল করে আমি আগে দেখাও হয়ে গেছে আমার মাথার পরিস্থিতিটা কীরকম আছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই তোমরা তো জানোই যে আমাদের গাড়িটাও খারাপ হয়ে আছে গাড়িটা সারানো হয়নি আসলে সময় পাওয়া যায় না তো যাই হোক এবার আমরা আমাদের ভাই যার মেয়ের জন্মদিন হলো ওর গাড়ি নিয়ে ও দোকান থেকে আসবে তো এখন প্রায় নটা বাজে দোকান থেকে আসলে আমরা ওর গাড়ি নিয়ে যাব আর পড়েছে মা কিভাবে সেটা হচ্ছে বাবার থেকে যা শুনলাম পড়ে গেছে হচ্ছে ঘরটা মুছেছে মোছার পরে চাল নিতে গেছিল সম্ভবত তখন না মানে স্লিপ কাটছে যে কোনোভাবেই হোক এটা বাড়িতে গিয়ে আমি ভালো করে শুনতে পারবো যে কোনোভাবে এটা স্লিপ কেটে মানে বস বসা অবস্থাতেই মাথাটা গিয়ে দেওয়ালে লেগেছে তো তারপরে থেকে চোখের ওপরটা ফুলে গেছে তো ডাক্তারের কাছে যাওয়ার কারণ হচ্ছে চোখে যাতে কোনো এফেক্ট না হয় তো ওইভাবে ফুলে গেছে মানে চোখেও এফেক্ট হতে পারে তাই সেই জন্য ডাক্তার বলেছে যে না চোখে তো কিছু হয়নি তো যদি পরে কোনো সমস্যা মনে হয় তাহলে আবার অন্য ডাক্তার দেখিয়ে নিতে তো এখন তো মলম টলম দিয়েছে তো যাই হোক আমরা এখন যাব এখনও ওয়েট করছি নটার পরেই যাব আর ওই বাড়িতে গিয়ে দেখি আমি কিছু করে টরে দিয়ে একবারে খাওয়া দাওয়া করে ফিরবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো তোমরা সবাই জানো যারা যারা মা বাবার থেকে দূরে থাকো তারা সবাই জানো যে মা বাবার শরীরটা খারাপ হলে কিছু হলে পরে কেমন লাগে তো যাই হোক তাও আমি দুপুরবেলা সব কিছু জেনে নিয়েছি আর মাকে দেখেও নিয়েছি ভিডিও কলে সেই জন্য তাও একটু ঠিক আছি আর না হলে যদি দেখতে না পেতাম আর জানতে না পেতাম সঠিক তাহলে তো একদম অস্থির হয়ে পড়তাম তাও ওই যে মনে মনে টেনশনই যাচ্ছে যাওয়ার সময় একটু মিষ্টির দোকানে বর দাঁড়ালো বললো মার জন্য একটু মিষ্টি নিয়ে নিই আর আমরা আজকে হসপিটালের সামনে দিয়ে গেছি কারণটা হলো বাবা হসপিটালের সামনে আমাদের এক পরিচিত দোকান থেকে ওষুধ নিয়েছিল তো সেই ওষুধের দোকানে প্রেসক্রিপশানটা ফেলে চলে গেছে তো প্রেসক্রিপশানটা নিয়ে নিলাম যাওয়ার পথে কারণ আরও ওষুধ টষুধ যদি লাগে তো তখন তো দরকার পড়বে এটা হসপিটালেই যখন দেখিয়ে নিয়ে ওষুধ নিয়েছিল তখন এই দোকানে রেখে গেছিলো তারপর এই যে বাড়ি এলাম দেখো মার চোখটা এখন অনেকটা বলে ফোলা কমেছে এর থেকেও বিশাল ফুলে গেছিল বিভৎস অবস্থা পরে যখন আমি যখন এখন ভয়েসটা দিচ্ছি আজকে মানে আমি ভয়েসটা পরে দিচ্ছি তো তখন এখনও কিন্তু আমার মার চোখ আরও ফুলে গেছে মানে প্রথম অবস্থাতে ফোলা ছিল তারপরে কিন্তু ঠিক হয়েছিল। যখন আমি ভিডিওটা করছি তাও ঠিক হয়নি মানে ফোলাই ছিল ক্যামেরাতে তাও অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা ফোলা ছিল একদম চোখ আর আজকে আমি যখন ভয়েস দিচ্ছি এখন আমি একটু আগে শুনলাম মার পরিস্থিতি মা চোখই খুলতে পারছে না চোখ একদম ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে আর আমার বর তো এই দেখো এদিকে বলছি যে শিওর মা হয়তো সেন্সলেস হয়েই পড়ে গেছিলো কিন্তু মা তো সেটা বলতেই পারছে না মা বলছে যে স্লিপ করছে আর এখন এই মুহুর্তে মা স্বীকার করলো যে এই জায়গাটায় নাকি মা বসেছিল আর তখন নাকি মা ঘর মুছছিল ঘর মুছতে মুছতে পড়ে গেছে আর এই কথাটা কিন্তু আগে খু ঠিক করে স্বীকার করেনি কারণ জানে যে বাবা বকা দিতে পারে যে ডেলি ডেলি ঘর মোছা কিসের জন্য দরকার বলো তো এখন তো বাড়িতে দুজনই থাকে অত তো কাজের দরকারও নেই তাও এক্সট্রা এক্সট্রা কাজ মা করতেই থাকে করতেই থাকে সেই জন্যই কিন্তু পড়ে গিয়ে ব্যথাটা পেয়েছে আর বাবাকে বলেছে কি যে চাল তুলতে গিয়ে ব্যথা পেয়েছে সঠিকটা বলেনি তখন এখন আমি যাওয়ার পরে সঠিকটা বলছে আবার দেখো যে রুটি বানাতে বসছে আমি যে না সরো একদম টেনে সরে দিয়েছি আমি যে না আজকে আর কোনো নিচু হয়ে কোনো কাজ করবে না আজকে যা করার সব আমি করবো আজকে আমি বাড়ি চলে যাব কারণ হচ্ছে আমি আর এই দু তিন দিন পরেই বাড়িতে আসব তো সে তখন এসে থাকবো তো একদিন তো সেই জন্য আমি আজকে আর থাকবো না আর তার যদি বাবা সারাদিন বাড়ি না থাকতো তাহলে আমি অবশ্যই থাকতাম কিন্তু কালকে বাবা সারাদিনই বাড়িতে থাকবে সুতরাং কোনো অসুবিধা নেই আর ওই জন্য আমি আজকে থাকছি না তো রাত্রের খাবারটা আমি যে রুটিটা করে দিচ্ছি কারণ রুটি আবার আমি না ভাজতে পারি না সেই জন্য আমি বললাম ঠিক আছে মা তো করতে নিয়েছিল তো মাকে আমি করতে দেইনি। তাই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি মানে মেখে আর বেলে নিচ্ছি তুমি খালি ভেজে দাও তাহলেই হবে কারণ ভাজাটাই আমার হয় না খুব খারাপ হয় আমার ভাজা মানে দেখলে কেউ খেতেই পারবে না এরকম তো এই জন্য রুটিটা আমি সচরাচর বানাই না তোমরা জানো এর আগে ব্লগেও আমি তোমাদেরকে বলেছি বহুবার শেয়ার করেছি এই কথাটা তা যাই হোক রুটিটা বেলছিলাম আর ওইদিকে বাবা ও সবাই গল্প করছিল। আর কি করবো বলো মার মানে এগুলো আর আসলে খারাপই লাগে মানে এটা হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট এখন কি বলো তো মানুষের অ্যাক্সিডেন্ট মানে এটাই কথা যে সব সময় যে বাইরে গেলেই মানুষের বিপদ হবে তা কিন্তু নয় বলো বাড়িতে বসে থেকে ঘরের মধ্যেও মানুষের বিপদ হতে পারে সেটার আজকে জলজন্ত প্রমাণ পেলাম যে কোনো কিছুই না বসে বসে ঘর মুচ্ছিলে মানুষটা সে কি করে পড়ে গেল আমার তো মাথাই আসছে না আর মানে আসলে আমি বুঝতে পেরেছি ঘরটা পিছলা হয়ে গেছিলো আর হবে মুস্তিকে হয়তো পাটা স্লিপ করে মাথাটা গিয়ে দেওয়াল লেগেছে তো ওই দাওয়ালে লাগানো তো কীভাবে সাংঘাতিকভাবে লেগেছে যে চোখ চোখটা মানে জাস্ট একটু হারিয়ে চোখের উপর থেকেই ফোলা তাহলে মানে চোখটার আসলে আবার চোখের এফেক্ট তো প্রথমে বোঝাও যায় না এখন যদি পরে গিয়ে এফেক্টটা বোঝা যায় তাহলে বলো তো কি অসুবিধা আবার যদি চোখের কোনো প্রবলেম হয়ে যায় দেখা যাক কি হয় আজকের দিনটা দেখি আবার পরে দেখি কি অবস্থায় দাঁড়ায় আমি মাকে বলে বলেছি যে আমাদের বাড়িতে গিয়ে থেকে আসছে দু তিন দিন আমার মা আসলে কোথাও গিয়ে থাকতে চায় না থাকে আমার বাড়িতে মানে একদিন থাকলে বহু মানে মাস পরে গিয়ে ধরো একদিন থাকলো এরকম মানে আসলে থাকতে চায় না নিজের ঘরের কাজকর্মগুলো ফেলে রাখলে তো যে চলবে না মানে ঘরের কাজকর্ম যতক্ষণ না করতে পারবে আর এই ধোয়াধি কাছাকাছি যতক্ষণ না করতে পারবে ততক্ষণ তো মা শান্তি নেই মানে কাজ না থাকলেও খুটিয়ে খুটিয়ে কাজ বের করবে তাই যাই হোক তো এই করতে হবে সেই জন্য আমার বাড়িতে থাকা যাবে না মাঝে মাঝে রাগ হয়ে যায় আর আমিও ভীষণ রাগ হয়ে যাই যে এত কাজ করার কি আছে দুজন মানুষ ঠিক আছে ও শরীর অসুস্থ থাক যাই থাক ওইভাবেই ঘর মুছতে হবে সব পরিষ্কার করতে হবে এগুলোর কোনো মানে আছে বলো তো এখন এমনিতেই কিন্তু আমার মার ঘর ঘর পরিষ্কারই থাকে আজকে এই অবস্থা দেখে ঘর বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে তারপরের থেকে আর কিচ্ছু করতে পারিনি দেখো মার তো রুটি ভালোই ফলে আমার রুটি ফলে না খালি এটাই আমি ভাবি যে কেন আমার রুটি ফলে না আর যাই হোক এদিকে আলুর তরকারি করছি মানে প্রথমে ভাবছি আলু ভাজাই করে নি কারণ দুপুরে আলু পটলের তরকারি আছে মিষ্টি আছে আম আছে আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম তো এগুলো তো মানে হয়েই যাবে তো তাই জন্য তারপর ভাবলাম যে না তরকারি করে ফেলি তো যাই হোক আমি আবার আলু পটল খাই না তো সেই জন্য আলু তরকারিটা মনে করো আমার জন্য লাগবেই ওইদিকে আমার বর দেখো গিয়ে যে কোন দেশে যে চলে গেছে ঘুমের জগতে ও ভালোই প্রচুর দেশ ঘুরে বেড়ায় ঘুমে ঘুমের মধ্যে এবার মা এখন খাবার বেড়ে দেবে তো এইসব দায়িত্ব আমাকে দেবে না মানে রান্নার দায়িত্বটা যে দিয়েছে এটাই অনেক কারণ মা নিরামিষ আমিষে বাবা ছোঁয়াছুঁই লেগে যাবে বিশাল ব্যাপার তো ঠিক আছে এবার হচ্ছে আমার বরকে গিয়ে একটু দেখে নিই কারণ ও তো নিদ্রা দেশে চলে গেছে এখন ডাকছি দেখো না ডাকলে পরে একবারে উঠবেই না এটা ওর সময় বাড়িতেও তাই অফিস থেকে এসে ডিউটি করে এসে ও যে ঘুমায় আবার ওকে ডেকে উঠিয়ে তারপরে খাওয়াতে হয় এই যে দেখো মা ওকে খাওয়া দিয়েছে মানে মা জামাইকে কোনো দিনও এক পদ দু খেতে দিতেই পারবে না যেহেতু আজকে কোনো অপশান নেই তাও দেখো আম কেটে মিষ্টি দিয়ে এত কিছু দিয়ে দিয়েছে তো ও কি আর এত কিছু খেতে পারে ও বলছে না মিষ্টি আমি খাবো না মিষ্টি ওঠাও যাই হোক তারপরে ও খেতে বসলো সাথে বাবাও বসলো আর ও আর বাবা মিলে ওইদিকে খেলো আর আমি এদিকে খেলাম আর দেখো মা তো মাই হয় বলো মা কিন্তু মাই যতই যাই হোক আগে সন্তান দে সবাইকে দেবে তারপরে নিজে খাবে কিন্তু এই জিনিসটা আমার একদম মায়ের পছন্দ না মাকে আমি বারবার বলি আমাদের সাথে বসে খাও সবার সাথে বসে একসাথে খাও কেন তুমি পরে খাবে তাই না বলো তোমরা খাবে তাই না ঠিক বলেছি কি না যাই হোক যে মা আমি বাবাকে বললাম তো আমাদের ডাইনিং টেবিলে সবার একসাথে জায়গা আটে না সেও তো আসলে পরে বাবা আর ওই বসে ডাইনিং টেবিলে খায় কারণ জিন্স পরা থাকে নিচে বসে অসুবিধা হয় তাও আমার বরের কোনো অসুবিধা নেই ও মাটিতে বসে খেতেই বেশি পছন্দ করে নিচে বসে তো যাই হোক তাও মা দেবে না ওকে উপরে বসেই খেতে দেবে মা সব সময় তারপর আমি বললাম বাবা তুমি এখানে বসো কারণ বাবার আর্থোলাইটিসের প্রবলেম আছে পায়ের বাবা বসতে পারে না নিচে তারপরে বাবা আর ও এখানে বসে খেলো তারপরে আমি আর মা ওইদিকে গেলাম মানে মা আগে তো আমাকে দিয়ে দিয়েছে দেখেছই মানে সত্যি আর কি বলবো মারা বোধহয় এরকমই হয় গো আমাকে বলছে তুই খালি ভিডিওই কর তোর আর খাওয়া হবে না তারপরে আমি বলছি না 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 খাবো তারপরে তো এই যে খেতে বসলাম আর মা দেখো সবার শেষে মা কিন্তু ওই বাটির মধ্যে ভাত নিয়ে খাচ্ছে আমি বললাম যে তুমি কেন রুটি খাও কেন খাবে না তারপরে মা বলছে না না ভাতটা রয়ে গেছিলো ভাতটা না হলে নষ্ট হয়ে যাবে তারপরে এই যে মা কি করে বলো তো যখনই আমরা যাই সবার আগে সবাইকে দেবে হবে তারপর নিজে খাবে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না কেন তাই হবে যা হবে সবই সমান সমানভাবে হবে আমিও কিন্তু আমার বাড়িতে আমি আর আমার বর সব সময় আমার বরেই আমাকে বলে যে কেন ও ও এই জিনিসটা একদম পছন্দ করে না ও বলে যে কেন এরকম হবে যা খাবো যা করবো সব সমান সমান করব। তাই আমরা কিন্তু সময় তাই করি বাড়িতে আমরা একটা মাছের মাথা খেলেও দুজনেই মাছের মাথা খাই একটা লেজা খেলে দুজনেই খাই আমার যেগুলো যেগুলো পছন্দ আমি তা সেটাও রান্না করি আবার ওর যা যা পছন্দ সেটাও রান্না করি বাবার শেষে দিতেই হবে জোয়ান জোয়ান ছাড়া বাবা চলবে না খাওয়ার পরে সাদা জোয়ানটা বাবাও খায় আর আমরা গেলে আমাদেরকেও খাওয়াবেই আমার বাড়িতেও এনে জোয়ান দিয়ে গেছে যে তোরা খাবি জোর করে জানি আমরা কিনে খাবো না তারপরে মা যে আলতা সিঁদুর আমায় দিলো বিপত্তারিণী পুজোর সময় নিয়েছিল। দিয়েছিল তো ওটা আমায় দিল তারপরে মাকে আমি ভালো করে দেখি একটু আদর তদর করে বেরোলাম এটা আমি সবসময়ই করি আর আজকে তো আরও করবোই কারণ মার চোখটা দেখো কি অবস্থা হয়েছে আমার মানে খুব খারাপ লাগছিল গো খুব খারাপ লাগছিলো যে এরকম মানে যার হয় না সেই বোঝে নিচু হতে পারে না কত কষ্ট হয় বলো তো আর মা বাবার তো হলে তো আর কোনো কথাই নেই মনটা ভীষণই খারাপ থাকে যাই হোক তাও দেখে এলাম তাই মনটা শান্তি লাগছে যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে ভুলবে না আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিছুদিন শরীর খারাপ থাকায় আমি কিন্তু ভিডিও দিতে পারিনি কিন্তু আমি ভিডিও কন্টিনিউই দেবো সময় দেওয়ার চেষ্টা করব। আর তোমরাও অবশ্য অবশ্যই আমার পাশে থেকেও সাথে থেকো আর মার শরীর কেমন আছে না আছে নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো আর তোমাদের সাথে মাকে আবার দেখাও করাবো তো চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট